শেষ হয়েছে আসন্ন আইপিএল নিলামের জন্য নথিভুক্ত করার সময়সীমা, যেখানে নাম তুলেছেন মোট 1166 জন ক্রিকেটার। এই তালিকায় সর্বোচ্চ ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে রাখা হয়েছে মোট 25 জন ক্রিকেটার, যেখানে এগিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরাই। 25 জনের মধ্যে 7 জনই বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য। চলতি ভারত অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজে 17 রান করে ইতোমধ্যে ফ্রাঞ্চাইজিগুলোর রাডারে জশ ইংলিশ। তার সঙ্গে 2 কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন প্যাট কামিন্স, ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, জস হ্যাজলউড, স্টিভেন স্মিথ, শন অ্যাবট। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নিতে এবার আইপিএলে নাম লিখিয়েছেন মিচেল স্টার্ক। যদি কোনো ফ্রাঞ্চাইজি তাকে কিনে, তাহলে দীর্ঘ 8 বছর পর আইপিএলের মাঠে দেখা যাবে এই বাঁহাতি পেসারকে। আরসিবির হয়ে 2015 আসরে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। 2018 আইপিএলে 9 কোটি 40 লাখ রুপিতে তাকে কেকেআর দলে নিলেও ইঞ্জুরির কারণে খেলা হয়নি এই গতি তারকার। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এ তালিকায় আছেন বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারী জেরার্ড কোয়েজে, সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে ছেড়ে দেয়া ইংলিশ তারকা হ্যারি ব্রুক, আর ভারতীয়দের মধ্যে হর্ষা প্যাটেল, শার্দুল ঠাকুর, উমেশ যাদবের নামও আছে। আর বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর একমাত্র ক্রিকেটার যার নাম উঠেছে এ তালিকায়। 13 কোটি 25 লাখ রুপিতে হ্যারি ব্রুককে দলে ফিরিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএল এর মিনি ড্রাফটে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ছিলেন তিনি, যদিও প্রত্যাশা মতো পারফরমেন্স করতে না পারায় তার সঙ্গে চুক্তি বাড়ায়নি হায়দ্রাবাদ। বিশ্বকাপে সবার নজর কেড়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। 106 স্ট্রাইক রেটে 578 রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন 5টি। এবারই প্রথমবারের মতো আইপিএলে নাম লিখিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই অলরাউন্ডার, যার ভিত্তিমূল্য ধরা হয়েছে 50 লাখ রুপি। ধারণা করা হচ্ছে আসন্ন নিলামে চড়া দামে দল পাবেন এই রাচিন। এবারে নিলামে 10টি ফ্রাঞ্চাইজির মোট 77টি স্লট বাকি আছে, যার মধ্যে সর্বোচ্চ 30 জন বিদেশি ক্রিকেটার দল পাবেন। নিলামে মোট 263 কোটি রুপি খরচ করতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো। প্রথমবারের মতো এবারই দেশের বাইরে বসবে নিলাম। 19 ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে আসন্ন আইপিএলের নিলাম। আর মেয়েদের আইপিএলের ড্রাফট থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ট্রাইগেস পেসার মারুফা আক্তার ও অলরাউন্ডার রাবেয়া খান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।